সীমান্তে যে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের অনুমতি পেল ভারতীয় সেনা। লাদাখ সীমান্তে চীনের হামলায় 23 ভারতীয় জওয়ান নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, অনেকে যুদ্ধের শঙ্কাও করেছেন। এমন পরিস্থিতির মধ্যে এবার ভারতীয় সেনাদের ব্যক্তিগতভাবে অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ রবিবার কেন্দ্র প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধানদের এক জরুরি বৈঠকে এই অনুমতি দেওয়া হয়। পাশাপাশি উদ্ধৃতি পরিস্থিতি মোকাবেলায় সেনা আইন ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, সেগুলি ইতিমধ্যেই ফরওয়ার্ড বেসগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে আইন পরিবর্তনের ফলে এখন থেকে বিশেষ পরিস্থিতিতে সেনার ব্যক্তিগতভাবে অস্ত্র ব্যবহার করতে পারবেন। এতে করে সেনা আইনের রুল অফ এনগেজমেন্ট পাল্টে গেল। মূলত সীমান্তে চীন ভারত সংঘর্ষের পরে আইন পাল্টানোর সিদ্ধান্ত নেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে লাদাখ সীমান্তে এখনও উত্তেজনা বিরাজ করছে। নিজেদের আকাশসীমায় বিমানবহর বাড়িয়েছে চীন, বিপরীতে আজ নিজেদের আকাশসীমায় যুদ্ধবিমান উড়িয়েছে ভারতীয় বিমান বাহিনী। এ বিষয়ে ভারতীয় এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া বলেন, চীনকে পাল্টা জবাব দিতে ভারতীয় বিমান বাহিনী প্রস্তুত। ইতিমধ্যেই বিমান সেনাদের কমব্যাট পেট্রোলিং নিয়োজিত করা হয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও নিত্য নতুন সংবাদ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।